নমস্কার বন্ধুরা, সোনালী হ্যাপি কিচেনে আরো একবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে ভেবেছি। এটা আমার খুব প্রিয় রেসিপি, জলখাবারের আইটেমের সাথে এটা খুব সুন্দর যায়। উত্থাপাম, আমি ঘরোয়া পদ্ধতিতে উত্থাপাম বানাই খুব সহজ প্রসেসে। তো কি করে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নিই ঘরোয়া প্রসেসে উত্থাপাম আমি কি করে বানাচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ নিয়েছি টক দই, নুন নিয়েছি 1 চামচ মতো, স্বাদ মতো নুন, আর বেকিং পাউডার। এই 3টি উপকরণকে আমি সবার আগে একটা মিক্সিং বোলের মধ্যে মিশিয়ে রেখে দেব পরিমাণ মতো জল দিয়ে। সুজিটা নিয়ে নিলাম, এবার টক দইটা তার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে নেব পরিমাণ মতো নুন, কিন্তু বেকিং পাউডারটা আমি এখন দেব না, এটা দেব যখন আমি বানাবো সেই সময়তে। দেখো এইভাবে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। টক দই ও সুজির মিশ্রণটাকে এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে অন্তত 1 ঘন্টা রেস্টিং টাইম দিয়ে রাখতে হবে, তাহলে সুজিটা ফুলবে এবং টক দইটাও ফার্মেন্টেড করে এটাকে খানিকটা আরও বেশি সুন্দরভাবে ফ্লাফি বানাবে। তো এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টিং টাইম দিয়ে দিচ্ছি। উত্থাপামের উপরে স্প্রেডিংটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা কুচোনো, গ্রেটেড কোকোনাট, ফ্রেশ করিয়েন্ডার, 1টা ছোট সাইজের টমেটো কুচি, এখানে নিয়েছি 7 মতো নুন, এবং এখানে গরম মশলা আর চাট মশালা একসাথে আমি মিশিয়ে রেখেছি উপর দিয়ে স্প্রিঙ্কল করব বলে। আর এই সবগুলো উপকরণকেই খুব ঝিনি ঝিনি করে কুচিয়ে নিয়েছি। একটা ছোট মিক্সিং বোলের মধ্যে আমি এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে নিতে থাকবো। নিলাম পেঁয়াজ, নিলাম ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা কুচি, নেব টমেটো, ধনে পাতা কুচি, নারকেল কোড়া এবং স্বাদ অনুসারে নুন। এই সমস্ত উপকরণকে আমি একসাথে ভালো করে এইভাবে মিক্স করে নেব। ব্যাস, উত্থাপামের স্প্রেডিং আমার তৈরি। আমি দেখে নেব যে আমার এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এটাকে আমার আরেকটু ঘন বলে মনে হচ্ছে। তো এর মধ্যে প্রথমে আমি বেকিং পাউডারটা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল, দিয়ে ব্যাটারটাকে আমি আরেকবার নাড়িয়ে নেব। এতে দুটো জিনিস হবে, একটা আমার বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হবে আর আমার ব্যাটারটা প্রপার কনসিস্টেন্সিতে আসবে। তো দেখো এই ব্যাটারটা প্রপার কনসিস্টেন্সিতে চলে এসেছে, এবার এটা উত্থাপম বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। তাওয়া গরম হয়ে গেলে এইভাবে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়ে এবার আমি এই ব্যাটার থেকে অল্প করে ব্যাটার নিয়ে
এইভাবে দিয়ে দিলাম এবং ল্যাপলের পিছন দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে এটাকে স্প্রেড করে দেব। এবং আমার এই যে স্প্রেডিংটা আমি বানিয়েছিলাম সেটা আমি ধীরে ধীরে এর উপরে দিয়ে দেব। প্রয়োজন মতো ছড়িয়ে দেবো এর উপরে, স্প্রিঙ্কল করে দেবো এই চাট মশলা এবং গরম মশলার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেটা। ভেজিস গুলোকে একটু স্প্রেড করে নেব যাতে এটা ব্যাটারের মধ্যে ভালো করে বসে যায়। এবার একটু সময় নিয়ে দুটো দিকই আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখো উত্থাপন আমার একদম রেডি হয়ে গেছে এবং সুন্দরভাবে দুটো দিকই ফ্রাই হয়ে গেছে। দেখো উত্থাপম আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আমি এখানে এটা একটা স্পেশাল টাইপের ডিপ দিয়ে পরিবেশন করেছি। এর মধ্যে রয়েছে হাক্কার, টম্যাটো সস আর চিলি সস। তোমরা এটাকে বাড়িতে বানিয়ে উত্থাপমের সঙ্গে ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। পরের ভিডিওতে আমি আবার আসব আমার নতুন কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবাই দুর্গাপুজোতে খুব আনন্দ করো। আজকে আসছি, বাই।